আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে সাত শ্রেণীর মানুষ খুব পছন্দের। আমি আজকে শুধু বোঝাবো সাত প্রকারের কোন প্রকারে আপনি আছেন, আমি আছিনি, যদি থাকি তাহলে ওয়েলকাম, আর যদি না থাকি তাইলে আল্লাহ বলছেন প্রতিশোধ নিব। এই সাত প্রকারের ভিতরে থাকো, প্রতিশোধ নিব না, আরশে আজিমের ছায়া জায়গা দিব। এখন তাহলে এই সাত প্রকারের যে কোনো এক প্রকারে থাকা দরকার আছে না? নাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন গোলাম, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যেমন চাইছি তোমাকে এমন করে তৈরি করেছি, আমি আল্লাহ কাউকে ছেলে দিয়েছি, আমি আল্লাহ কাউকে মেয়ে দিয়েছি, আমি আল্লাহ কাউকে ছেলেও দিয়েছি মেয়েও দিয়েছি, আর আমি আল্লাহ কাউকে কিছুই দেই নাই, আমি আল্লাহর যেভাবে ভালো লেগেছে সন্তুষ্টি লেগেছে ওইটা করেছি। বললাম রে, সুতরাং তোমার যদি কিছু কষ্ট হয় বুজার থাকে, দুনিয়ার মাঝারে মাঝারে নয়, কোন বাবার দরবারে গিয়ে গলার মধ্যে তাবিজ জোলাইয়া বাচ্চা নেওয়ার চিন্তা করার দরকার নাই, তোমার যদি কষ্ট হয় তোমার যদি কিছু জানার থাকে বলার থাকে আমি আল্লাহর কাছে বলবা। গভীর জড়িতে গোলাম যাত্র যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ তোমার দরজার কাছাকাছি হাজির হয়ে যায়, আর এসে ডাক দিয়ে বলি, গোলাম তুমি বলো কি সমস্যা আছো, তোমার নাকি টাকার প্রয়োজন, তোমার একটা চাকরির প্রয়োজন আছে, দুনিয়ার জমিনে চলার জন্য তোমার অনেক কিছু লাগবে, কারো কাছে কোনো সহযোগিতা পাচ্ছ না। গোলাম রে, দুনিয়ার কোনো মানুষের কাছে চেয়ে কোনো লাভ নাই, আমি আল্লাহ তোমার দরজায় হাজির হয়ে গেছি গোলাম, একটাবার ঘুম থেকে উঠে সেজদায় পড়ে চোখের পানি যদি ছেড়ে দিতে পারো আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম, তোমার দোয়াকে কবুল না করে ফজরের সূর্য উঠাতে দেব না। আল্লাহু আকবার। গোলাম কথা দিলাম, গভীর রাত্রে তুমি আমার কাছে কিছু চেয়েছো, সকাল হতে দিব না, এর আগেই তোমার দোয়াকে কবুল করব, কারণ তোমাকে সৃষ্টির বেলায় তোমার কোনো হাত নাই, তোমার মা বাবার কোনো হাত নাই, আমি আল্লাহ ভালোবেসে তোমাকে আমার মতো ইচ্ছা করে তৈরি করেছি। আমার বন্ধুগণ শুনেন, আজ আমরা কথা বলতে পারি, আমরা তো এমন জিনিস, আমরা ছিলাম এক সময় বাবার পিঠের রক্তপিণ্ড, বাবার পিঠের মধ্যে ছিলাম, বাবা জানতো না তিনি কোন মেয়েকে বিয়ে করবেন, কার রেহেমের ভিতরে পানি এই রক্ত যাবে রক্তপিণ্ড যাবে কেউ জানে না। আল্লাহ বলছেন, গোলাম রে, আমি আল্লাহ যখন তোকে দুনিয়ায় নিয়ে আসার চিন্তা করলাম ওই সময় আমি আল্লাহ তোর মা বাপকে এবং মাকে উপযুক্ত করে বিয়ের ব্যবস্থা করে দিলাম, বিয়ের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে হালাল পথে আমি আল্লাহ বাবার পিঠের সেই রক্তগুলাকে আমি আল্লাহ বিয়ের মাধ্যমে মেলামেশার মাধ্যমে মায়ের রেহেমের ভিতরে নিয়ে যাই। যাওয়ার পরে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেই, দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা এই নাপাক দুর্গন্ধ পানিকে আমরা কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, ফেরেশতারা আমি আল্লাহ আদমকে তৈরি করতে চাই, গোলাম বন্ধু বানাতে চাই, সুতরাং তোমরা সে নাপাক পানিটাকে রক্ত বানাইয়া দাও। আল্লাহু আকবার। রক্ত বানানো হয়, ফেরেশতার কাজ শেষ, আরো দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়া দেন, ওরা গিয়ে বলে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রক্ত আমরা কি করব? আল্লাহ বলছেন, বে ফেলে দিতে হবে না, বের করে দিতে হবে না, আমি আল্লাহর ভিতরে রেখে দিয়েছি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল কাইয়ুম, এরা দুনিয়ায় আসবে আলো বাতাস দেখবে আমি আল্লাহর কদমে সেজদা করবে, সুতরাং ফেলে দিলে চলবে না, মায়ের রেহেমের ভিতরে রক্তকে তোমরা রক্তপিণ্ড বানাইয়া দাও। বললাম তুই জানিস না কোন প্রক্রিয়ায় তোকে দুনিয়ায় নিয়ে আসলাম, যখন রক্তপিণ্ড হয়ে যায় এই ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে যায়,
আল্লাহ আরো দুইজন ফেরেশতা পাঠাইয়া দেন, যাও। ওরা যাওয়ার পরে বলছে আল্লাহ তাআলা, ওখানে রক্তপিণ্ড আমরা ওইটা কি করব? আল্লাহ বলছেন, রক্তপিণ্ড যেটা আছে তোমরা ওইটাকে এই মুহূর্তে বুঝতে রূপান্তরিত করো। এর আগে আল্লাহ বলছেন, রক্তপিণ্ডকে তোমরা হাড্ডি বানাও, মুদগা তোমরা হাড্ডি বানাও। ফেরেশতারা মিলে রক্তপিণ্ডকে হাড় বানালেন, হাড্ডি বানালেন। তুমি আর আমি ছিলাম বাবার পিঠে না পাক এক ফুটা পানি, এখন মায়ের পেটের ভিতরে হাড্ডি কে করেছেন? আল্লাহ বলেছেন, এই পেটের ভিতরে এত অপারেশন হচ্ছে, এত কাজ হচ্ছে, এখানে সিসিউ আছে, আইসিউ আছে, অপারেশন থিয়েটার আছে। বললাম, তোর মায়ের পেটের ভিতরে এত কিছু করলাম, দুনিয়ার কাউকে বুঝতে দিলাম না, আমি এত হেকমতওয়ালা জ্ঞানী আল্লাহ, তুই কেন আমার কদমে আসলে না? আমি আল্লাহ আমার জ্ঞান থেকে তোর জ্ঞান দিতে চাই। এই ফেরেশতাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরো দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়া দেন আর বলেন, যাও তো গিয়ে দেখো কি আছে। ওই ফেরেশতারা এসে দেখেন মায়ের পেটের ভিতরে হাড্ডি। আয় আল্লাহ, হাড্ডি গুলা দিয়ে কি করব? আল্লাহ বলছেন, হাড্ডির আশেপাশে গোস্ত লাগাইয়া দাও। গোস্ত লাগানো হলো, তোমাদের ডিউটি শেষ, চলে আসো। আরো দুইজন ফেরেশতা নিযুক্ত করলেন, যাও। ওরা গিয়ে বলছে আল্লাহ তাআলা, গোস্ত আর হাড্ডি এখন আমরা কি করবো? এগুলা কি ফালাইয়া দিব নাকি মায়ের প্রস্রাবের সঙ্গে বের করে দিব? আল্লাহ বলছেন, না রে, তোমরা ওই রক হাড্ডি আর গোস্তকে একত্রিত করে একটা কঙ্কাল তোমরা তৈরি করে দাও। আয় আল্লাহ তাআলা, তৈরি করতে হাত লাগবে, আমরা কি হাত দেব? অবশ্যই হাত দাও। আল্লাহ, একটা দিব না, দুইটা কয়? না, একটা দিলে হবে না, আমার গোলাম দুই হাত দিয়ে কোরআন ধরে ধরে পড়বে, বাইতুল্লাহ গিয়ে দুই হাত দিয়ে ধরে চুম্বন করবে, এক হাত দিলে চলবে না, আমার গোলামের জন্য সুন্দর করে দুইটা হাত বানাইয়া দাও। ফেরেশতারা বলছেন, আল্লাহ ফা, দুইটা দিব না, একটা। আল্লাহ বলছেন, ফেরেশতারা, আমার গোলাম দুইটা পা দিয়ে মসজিদে যাবে, আমি যখন বলবো হাইয়া আলাল ফালাহ, আমার গোলাম দোকান বন্ধ করে দিবে, আমার গোলাম বিছানা থেকে উঠে যাবে, আর দৌড়াইয়া দৌড়াইয়া আমি আল্লাহর ঘরের কাছে পৌঁছে যাবে, কান্না করবে, একটা পা দিস না, আমার গোলামের জন্য সুন্দর করে দুইটা পা তৈরি করে দাও। হাত তৈরি হয়ে গেল, পা তৈরি হয়ে গেল, আল্লাহ চোখ একটা দিব না, দুইটা। আল্লাহ কয়, ঠিক মতো দুইটা দেও। আয় আল্লাহ তাহলে একটু উল্টা পাল্টা করে দেবো না, ঠিক মতো কয়, ঠিক মতো দেও, না কান সব ঠিক মতো দেও। সব তৈরি করা হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ফেরেশতারা তোমরা কি করেছো? আল্লাহ তাআলা, এখন এই মুহূর্তে আমরা তো একটা স্ট্রাকচার তৈরি করেছি, ওই কঙ্কাল দিয়ে কি করব কথা তো বলতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এতগুলা কাজ তোমাদেরকে দিয়ে আমি করাইছি, আর বাকি যেটা বাকি আছে সেটার নাম রূহ, জীবন, ওটা আমি আল্লাহ স্বয়ং আমি নিজে দান করব। কি প্রক্রিয়ায় তুমি আর আমি পৃথিবীতে আসছি আমার বন্ধুগণ? এখন আপনার মা বাবা জানে না, সন্তান মায়ের পেটে কেমন আছে জানে না, মা শুধু এটাই জানে তার মাসিক বন্ধ হয়েছে, আর কিছুই জানে না। আল্লাহ বলেন, জানিস না, জানিস না আমি আল্লাহ কি করতেছি, আমি কি করতে চাই, দুনিয়ায় কি করতে চাই জানিস না। গোলাম তুই নিমক হারামের মতো কেমনে দুনিয়ায় গিয়ে আমি আল্লাহ কি ভুলে যাস? আমার বন্ধুগণ, রুহ দেওয়া হল, এখন পেটের ভিতরে সন্তান নড়াচড়া করে, মা শুয়ে থাকলে বুঝে তার পেটে সন্তান নড়ে, বাবাকে বলছে, দেখছো আমাদের তো কলিজার টুকরো সন্তান আসবে, আল্লাহ আকবার। এবার কিছু অনুভূতি আসছে, এর আগে জানতো না, আল্লাহ বলছেন আমি জানি, কেউ জানে না সন্তান। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা আপনি যে রূহ দিলেন, ওই দিলাম তো, এখন রূহ দিলে তো খাওয়া লাগবে, খাবার কোথায়, অক্সিজেন কোথায়, মরে যাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা জানো না,
যে আল্লাহ না পাক এক ফোঁটা পানি থেকে স্বয়ং সম্পূর্ণ মানুষ বানিয়েছি, দুনিয়ার কোন ফ্যাক্টরির অক্সিজেন দিতে চাই না, আমি আল্লাহ স্বয়ং মায়ের পেটের ভিতরে সন্তানকে বাঁচিয়ে রাখার অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম মেশিন ছাড়া। এটা কি বিশ্বাস হয় না? আমরা কি শ্বাস ফালাই নাই মায়ের পেটের ভিতরে? বাঁচলাম কেমন? চিন্তা করেন না কেন, বাঁচলাম কেমন? এবার ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এই সন্তানের খাবার লাগবে, কোন ফ্যাক্টরির খাবার খেতে হবে? আল্লাহ বলছেন না রে, না না, আমি আল্লাহ তার মায়ের ব্লাড বন্ধ করে দিয়েছি, সুতরাং আমার ওই বান্দির ব্লাড বন্ধ করে দিয়েছি, তাই হবে সন্তানের খাবার। ফেরেশতারা বলছে আল্লাহ কেমনে খাওয়াবো, মুখ দিয়ে নাকি? আল্লাহ বলছেন না, গোলামকে যে জবান দিয়েছি এই জবান দিয়ে আমি নাপাক রক্ত পান করাইয়া পাক জবানকে নাপাক বানাতে পারি না। আমার গোলাম তো এই জবান দিয়ে দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর নামের জিকির করবে, আমার কোরআন তেলাওয়াত করবে, সুতরাং আমার গোলামের নাবির সঙ্গে তার মায়ের নাবির একটা জয়েন্ট তৈরি করে দাও, তার দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। সিস্টেমে তোমাকে আমাকে বড় করছেন রব, কেমনে বলেছেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে খাবারের ব্যবস্থা হলো, অক্সিজেনের ব্যবস্থা হলো, তুমি আর আমি মায়ের পেটের ভিতরে বড় হতে যাচ্ছি, এবার মা ঠিক মতো খেতে পারে, মার শরীর অবশ হয়ে যায়, পায়ের মধ্যে পানি চলে আসছে, আগের মতো আর সৌন্দর্য বডিতে নাই, মাতৃত্বের কারণে মা এখন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, সন্তান সবল হচ্ছে, মা দুর্বল হচ্ছে, এখন মা আগের মতো বিছানায় ঘুমাতে পারে না, সন্তান মাকে রাত্রবেলা আঘাত করে কষ্ট দেয়, মা বিছানার থেকে উঠে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলছে আল্লাহ সন্তান ডেলিভারির সময় না জানি আমি বাঁচবো কিনা, কারণ কত মহিলাকে দেখেছি ডেলিভারির সময় মরে যায়। আমার বন্ধুগণ, নির্ধারিত সময় চলে আসলো, ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা ছোট্ট একটা রাস্তা দিয়ে তুমি কেমনে এত বড় একটা সন্তানকে বের করে নিয়ে আসবা? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন ফেরেশতারা জানো না, আমি আল্লাহ এই পৃথিবীটাকে এইভাবে ছোট্ট মাটি টুকরা থেকে সাগরের ফেনা থেকে যেমন বড় করতে পেরেছি, আমি আল্লাহ তার এই বড় সন্তানকে ছোট্ট রাস্তা দিয়ে আনার ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ। কি রব চিন্তা করছে সে? রব বলছেন আমার থেকে বড় জ্ঞানী কেউ নাই, বারবার বলছে আমি সব থেকে বড় জ্ঞানী, কেন বলছেন? আল্লাহ সব থেকে বড়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সন্তান যখন বড় হতে লাগলো, মায়ের পেটের ভিতরে সন্তান বড় হয়ে গেল, নির্ধারিত টাইম চলে আসলো, সন্তান পৃথিবীতে আসার সময় চলে আসলো, মা সবার কাছ থেকে বিদায় নিচ্ছে, মনে হয় বাঁচবো না মরে যাব। ফেরেশতারা বলছে আল্লাহ তাআলা এখন বলেন তুই একটা জ্যান্ত মানুষকে কেমনে বের করে নিয়ে আসবেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রথমে মায়ের রেহেম থেকে এক ফোঁটা পিচ্ছিল পানি বের করে দিব, যেটাকে আমরা বলি, ডাক্তাররা বলে সন্তান শুকনায় পড়ে গেছে, বাচ্চা মরে যাবে, বলেনি বলে না যে বাচ্চা শুকনায় পড়ে গেছে, মরে যেতে পারে, অপারেশন লাগবে, এই কথাগুলো বলে, কিন্তু আমরা আসলে বুঝি না রব কিভাবে আমাদেরকে। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, এক পর্যায়ে সন্তান দুনিয়া ভূমিষ্ঠ হয়ে গেল, মা অজ্ঞান হয়ে পড়ে আছে, জীবন্ত মানুষের পেট থেকে আরেকটা জীবন্ত মানুষকে আল্লাহ বের করে নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নিয়ে আসার পরে মা অজ্ঞান, জ্ঞান ফিরে না, এমন সময় ডাক্তার সবাই মিলে তোমাকে আমাকে কাপড় দিয়ে পেছায়, অজ্ঞান মায়ের চোখের সামনে নিয়ে ডাক দিয়া বলছে মহিলা দেখো তোমার কি হয়েছে, মা কষ্ট করে চক্ষু খুলে তোমার আমার চাঁদ মুখের দিকে তাকায়,
দুটো হাত উপর দিকে উঠে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ তুমি আমাকে তো সুন্দর একটা ফুটফুটে সন্তান দান করেছো, আমি ডেলিভারির কষ্ট 10 মাস 10 দিন পেটে রাখার কষ্ট ভুলে গেলাম, আল্লাহ তাআলা তুমি আমার সন্তানটাকে বড় করে দাও। আমার বন্ধুকে এক পর্যায়ে এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা এতদিন তো মায়ের পেটের ভিতরে আপনি নাভির মাধ্যমে খাওয়াইলেন, এখন এই সন্তান তো দুনিয়ায় আসছে কি খাবে, রুটি খেতে পারবে না দাঁত নাই, চাল ডাল খেতে পারবে না কি খাবে, ও তো গলা আটকে মরে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, ফেরেশতারা তোমরা জানো না আমি আল্লাহ এই গোলামকে দুনিয়ায় দেওয়ার প্রায় 6 মাস আগে তার রিজিক আমি আল্লাহ তার মায়ের বুকের মধ্যে দান করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার, ফেরেশতারা বলছে, আল্লাহ খাবার তুমি দিয়েছ, সন্তান যদি এবার মায়ের স্তনের বুটা ধরে টান দিয়ে পান করতে যায়, ঠান্ডার দিন যদি ঠান্ডা দুধ পান করে মরে যাবে বাঁচবে না, নিউমোনিয়া হয়ে যাবে, গরমের দিন যদি গরম খায় তাহলে তো আরো বিপদ, কি করা যায়। আল্লাহ বলছেন, ফেরেশতা তোমরা জানো না আমি আল্লাহ মায়ের স্তনের ভিতরে এমন দুধ রেখে দিয়েছি, ঠান্ডার দিন গরম, গরমের দিন ঠান্ডা করে রেখে দিয়েছি, ওখানে কোনো মেশিনের প্রয়োজন নাই, স্বয়ং আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছি। ফেরেশতারা বলছে, আল্লাহ সব মানলাম, এখন সন্তান যদি টান দে বেশি দুধ বের হয়ে গেলে গলা আটকে মরে যেতে পারে। আল্লাহ বলেন, জানিস না ফেরেশতারা আমি আল্লাহ মায়ের এই ছোট্ট বুটার ভিতরে 32টা ছিদ্র করে রেখে দিয়েছি, সন্তান টান দিলে যেন আস্তে আস্তে করে আসে, বেশি আসলে আমার গোলামের কণ্ঠ বন্ধ হয়ে মরে যাবে। কোন আল্লাহ একবার, কেমন রব চিন্তা করেন, কি প্রক্রিয়া তোমাকে বল। এই জন্য পৌরাণিক সায়েন্স পড়ো, শুধু মেডিকেল সায়েন্স আর জেনারেল সায়েন্স তো পড়ছো, পৌরাণিক সায়েন্স আল্লাহ কি বলছেন জানবে। আমার বন্ধুগণ এই সন্তান বড় হয়, এখন মাও কুলে নে বাবাও কুলে নে, মা বলেন বলো না বাবা আমাকে মা ডাকো, বাবা বলে আমাকে আব্বু ডাকো, আল্লাহ বলছেন গোলাম রে এখন সব পাইছিস, কোন প্রক্রিয়ায় তোকে বড় করা হলো দুনিয়া না হলো ভুলে যাইস না, মাকে মা ডাক বাবাকে বাবা ডাক আপত্তি নাই, কিন্তু সৃষ্টিকর্তা আমি আল্লাহকে ভুলে যাইস না। কিন্তু আমরা কি করলাম, আমরা কি মনে রাখছি না ভুলে গেছি, বলেন না মনে রাখছি না ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি। যা কথা লম্বা হয়ে যাচ্ছে, এইভাবেই আল্লাহ বোঝাতে চাচ্ছেন গোলাম আমি এই প্রক্রিয়ায় তোমাকে দুনিয়ায় বড় করেছি, আজ তুমি পৃথিবীতে বড় হয়ে আমি আল্লাহকে তুমি চিনতে পারো না, এজন্য আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমি বলতে চাই, আল্লাহকে ওয়াস্তে আমরা অন্যায় পথে যাব না, রবকে ভুলে যাব না, বলেন না রবকে ভুলে যাব না। রবের কথা কি মনে আছে আপনাদের, সত্য কথা বলেন মনে আছে, বলেন না ঘুমানোর সময়, হ্যাঁ ঘুমানোর সময় মনে থাকে, ঘুমানোর সময় বলছেন ছোট ছেলেকে বলছেন বাবা আসো আমার কুলে ঘুমাও, তোমাকে আমার কুলে না রাখলে আমার ঘুম আসে না, আল্লাহ বলতেছে নিম্ন হারাম, সন্তানকে কুলে না নিলে ঘুম আসে না, আমাকে কই রাখছে আমি কোথায়, রব তোকে বানিয়েছি তোর সন্তানকে বানিয়েছি আমাকে কোথায় রাখ, আমাকে কোথাও রাখা লাগবে না, ঘুমানোর আগে তোর জীবনটাকে আমি আল্লাহর কাছে হাওয়ালা করে দিয়ে যা। আমরা কি বলি ঘুমানোর দোয়া বলেন তো, আল্লাহুম্মা বিসমিকা, এরপরে কি বলি আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমার মত আমার হায়াত সব তোমার কাছে আমানত রাখলাম, আমি ঘুমিয়ে যাইতেছি কিন্তু তুমি আমাকে দেখো, আল্লাহ বলছেন চালাক তো কম না রে,
তোর হায়াত আমি দেখে রাখবো, তাহলে তো মরণ দেওয়া যায় না। আল্লাহ সুন্দর দোয়া, ঘুম থেকে উঠে কি পড়ছি আমরা বলেন না, বলেন দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঘুম থেকে কেন বলছেন? যখন ঘুম ভাঙবে সেটা তো আমি মরি নাই, ওই যে আল্লাহর কাছে দিয়া রাখছিলাম আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহ, এর পরে কি আহিয়ানা বাদামা আমাতানা, আল্লাহ আমি তো ঘুমে মরা ছিলাম, বাদামা আমাতানা আমি তো মৃত ছিলাম, আহিয়ানা তুমি আমাকে আবার জিন্দা করে ফেলেছ আলহামদুলিল্লাহ। চিন্তা করছিলেন দোয়ার অর্থটা তো জানেন না, এজন্য বুঝেন না। যাই হোক, এভাবে আমরা স্মরণ করব কাকে? এজন্য ভাই আমি একটা কথা বলি, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি বিচারক হন, আপনি পুলিশ হন, আপনি সেনাবাহিনী হন, আপনি শিল্পপতি, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি পাইলট, আপনি দিন মজুর, আপনি রিক্সাওয়ালা, আপনি ঠোকাই, আপনার পেশা দেখে আল্লাহ আপনার বিচার করবেন না, না করবেন বলেন, বিচার করা হবে আপনার আমার আমলের উপরে, কিসের উপরে? সুতরাং আপনি পেশায় কত বড় হতে পেরেছেন তা নিয়ে লাফালাফি করে লাভ নাই, আপনি পেশায় কত বড় তা নিয়ে লাফালাফি করেন লাভ নাই, লাফালাফি করেন আমল নিয়ে, কি নিয়া? কারণ এসব পেশা, এসব ডিগ্রি কয় বছর, কয় বছর? জয় বছর বাইচা আছে, নয় বছর। এরপরে ডিগ্রি সার্টিফিকেটে কোনো কাজ করবে রাগ করলেন আমার কথা? হাত ওঠান তো দেখি কারা কারা রাগ করছে, ভালো সব ভালো। যাই হোক, এর জন্য আপনাদেরকে বলছি মুত্তাকি যদি হতে হয় কি হতে হয়? মুত্তাকি মানে কি? আল্লাহর প্রিয়। মুত্তাকি মানে কি? আল্লাহর প্রিয়। আমরা আল্লাহর প্রিয় হতে চাই না? মুত্তাকি হতে হলে আপনাদেরকে সহজ তিনটা উপায় বলে দিই। এক নম্বর হচ্ছে শক্তি সামর্থ্য, টাকা সত্ত্বেও আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে, আমার টাকা আছে, আমার যৌবন আছে, এত কিছু থাকবার পরেও খারাপ কাজ ছেড়ে দেওয়া। শক্তি সামর্থ্য সুযোগ সুবিধা থাকবার পরেও খারাপ কাজ যারা ছেড়ে দেয় তারা আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ বলেন। দু নম্বর, আল্লাহর প্রিয় তারা যারা ইচ্ছা শক্তির বিরুদ্ধে গিয়ে নেক আমল করে, মন চায় নামাজ পড়বো না, মন চায় ভালো কাজ করবো না, এই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যারা নেক আমল করে আল্লাহ বলছেন তারা বান্দা না আমার বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার তিন নম্বর সুরত হচ্ছে নিজের অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজের অনেক প্রয়োজন কি? আপনার কাছে একজন 10 লাখ টাকা আমানত রাখছে, কয় লাখ? কিন্তু আপনি এখন 3 বেলা 1 বেলা খাইতে পারতেছেন না, আপনার প্রয়োজন, আপনি অসুস্থ, আপনার ঘর নাই, আপনার প্রয়োজন না টাকার। এই টাকার প্রয়োজন থাকবার পরেও আমানতদারের কাছে তার আমানত পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে মুত্তাকির সব থেকে বড় লক্ষণ। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আমরা পারবো তো ইনশাল্লাহ, আল্লাহ যেন আমাদের কবুল করেন। সবাই বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে সাত শ্রেণীর মানুষ খুব পছন্দের, সুবহানাল্লাহ বলবেন না? কয় শ্রেণীর বলছি? সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। এই সাত শ্রেণীর মানুষ আমাদের জানার দরকার আছে না নাই বলেন? এই সাত শ্রেণীর মানুষের মন আছে, যেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ দিল থেকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। এজন্য আমরা আল্লাহর পছন্দনীয় আপনারা বুঝতে পারবেন যে এই সাতের ভিতরে আপনি আছেন নি না নাই, যদি থাকেন তো ওয়েলকাম, ধন্যবাদ, আপনি অনেক ভালো কাজ করছেন, আর যদি না থাকেন কি করবেন? বলেন আসতে আমার বন্ধুগণ, এই সাত শ্রেণীর মানুষ যেটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়, এর মধ্যে প্রথম নম্বরের শ্রেণী হচ্ছে তাওবাকারী, যারা গুনাহ করে ঠিকই কিন্তু সাথে সাথে তওবা করে ফেলে, আল্লাহর কাছে সে খুব প্রিয়। সুবহানাল্লাহ বললেন না?
আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতে এদের সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে আমি আল্লাহ তাদেরকে সবথেকে বেশি পছন্দ করি। কোন সুবহানাল্লাহ, আমরা গুনাহ করার পরে কি তওবা করি? করি করি না। এজন্য আল্লাহ পছন্দ যাদেরকে করেন, এর এক নাম্বার দল কারা বলেন না? তওবা করে। সুতরাং আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। এখন আজ থেকে আমাদের কাজ হচ্ছে আমরা কি করব বলেন, সকলে তওবা করব, ঠকাইয়া পাবলিককে ঠকাইয়া তওবা করব, তাইলি পাবলিককে ঠকাইয়া তওবা করলে এই তওবার সিস্টেমই হচ্ছে যার হক তাকে পুলিশ হয়ে দেওয়া। তওবার মানে কি শুধু আস্তাগফিরুল্লাহ? পাবলিকরে ঠকাইয়া চুরি চামারি কইরা বাড়ি ঘর কইরা এখন তওবা কর, আল্লাহ মাফ কর, আল্লাহ কি রে বাপ্পা, পাবলিকরে ঠকাইয়া আস্তাগফিরুল্লাহ, পাবলিকের হক আগে দে, যা টাকা আনছস তার ওটা ফিরে এর, ঠিক বললাম? এজন আমরা কাজ করব তো ইনশাআল্লাহ, কি করব? তওবা। সুতরাং আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। দুই নাম্বার গুণ, যারা পবিত্র থাকে, তাহারাত সব সময় পবিত্র থাকে, এই পবিত্র গোলামকে আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। আল্লাহ বলছেন ওয়ুহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র থাকে এই পবিত্র থাকা ব্যক্তিকে আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। কয়টা বললাম? এক নম্বর, দুই নম্বর পবিত্র, তিন নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন যারা মুত্তাকি, যারা কি? যারা আল্লাহকে ভয় করে, খুদা ভীতি যাদের ভিতরে আছে, আল্লাহ ভীতি যাদের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলছেন যারা মুত্তাকি আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কয়টা বললাম? এক নম্বরে, দুই নম্বরে পবিত্র, পবিত্র যে থাকে, তিন নম্বরে মুত্তাকি, আল্লাহ বলছেন যিনি মুত্তাকি তিনি আমার কাছে প্রিয়। এখন আপনি দেখেন তওবাকারী কিনা, আপনি দেখেন পবিত্র থাকেন কিনা, আপনি দেখেন আপনি মুত্তাকি কিনা। কয়টা বলছি? চার নম্বর, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওই ব্যক্তি আমার কাছে সব থেকে পছন্দের যিনি এহসান করেন, সৎ কাজ করেন, ভালো কাজ করেন, গুনার কাজে যায় না, হাসি দিয়ে কথা বলো, সব সুন্নাত ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে কারিমে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইমরানে 134 নম্বর আয়াতে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ যারা সৎকর্ম করে এই সৎকর্মশীলদেরকে সব থেকে বেশি ভালোবাসে। এক নম্বরে কারে ভালোবাসেন? দুই নম্বরে, তিন নম্বরে মুত্তাকি, চার নম্বরে বলেন না এহসান যিনি করেন, ভালো কাজ যিনি করেন। এখানে দেখলেন একজন গরিব মানুষ খাইতে পারতেছে না, বা এখানে দোকানের সামনে এসে আপনি ভালো ভালো খাচ্ছেন, ও দাঁড়ায় আর দেখতেছে গরিব ছেলে বা কেউ দাঁড়ায় আছে, আপনি চাইলে 10 টাকা তাকে দিতে পারেন, এক প্লেট বিরিয়ানি তাকে দিতে পারেন, আপনার খুব কমবে না, ঠিক বললাম না? আল্লাহ এটাকে খুব পছন্দ করে এবং এক একটার মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। কয়টা বলছি? পাঁচ নম্বর তাওয়াক্কুল, যারা আল্লাহর উপরে ভরসা করে সকল কাজে আল্লাহ তাদেরকে পছন্দ করে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ বলছেন যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ কি করি তাদেরকে ভালোবাসি, কি করি? কে বলছেন? কয়টা বলছি? ছয়টা, ছয় নাম্বার হচ্ছে ন্যায় বিচার। কি বিচার? যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। আমরা তো সব ন্যায় বিচারক, কি বলেন? দেখবেন, দেখবেন একজন মিথ্যা মামলায় আসামি জামিন পাচ্ছে, আর একজন আসলেই শয়তান তার কাছে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট সরি কয়, সরি
কি বুঝেন নি আমার বাংলা কথা? ন্যায় বিচার যারা করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে মায়েদা 42 নম্বরে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ বলছেন যারা সুবিচার করে ন্যায় বিচার করে ইনসাফ করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের কোন হিসাব নিব না, বিনা হিসাবে জান্নাত পাবে। কয়টা বলছি? 7 নম্বর। আল্লাহ বলছেন যারা সকল কাজে সবর করে, কি করে? সবর করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। এই যতটা কথা বললাম সবগুলোতে আল্লাহ বলছেন ইউহিব্বু ভালোবাসি, আল্লাহ ভালোবাসে। 1 নম্বরে তাওবাকারীকে, 2 নম্বরে পবিত্রতা যে ব্যক্তি থাকে তাকে, 3 নম্বরে মুত্তাকি, 4 নম্বরে এহসান যিনি করেন সৎকর্ম যিনি করেন তাকে, 5 নম্বরে বলেন না তাওয়াক্কুল, হ্যাঁ 5 নম্বরে যিনি আল্লাহর উপরে ভরসা করে তাকে ভালোবাসেন, 6 নম্বরে ন্যায় বিচার যিনি করেন, 7 নম্বরে যিনি সবর করেন। আল্লাহ বলছেন এই 7 প্রকারের মানুষকে ভালোবাসেন। এখন দেখেন আপনি 7 প্রকারে আছেন, যদি থাকেন ঠিক আছে, যদি না থাকেন তাহলে আমাদের তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আজকে অনেক হয়েছে, রাত্রে অনেক হয়ে যাচ্ছে, আর লম্বা করার দরকার নাই। আমাদের এই 8 আয়াত পর্যন্ত আজকের আলোচনা থাকলো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মোনাজাত হবে, মোনাজাতের পরে আমরা উঠব ইনশাআল্লাহ। আমরা সবাইকে দাওয়াত করব, আমরা দাওয়াত করে করে তাফসিরে নিয়ে আসব। আল্লাহ যেন আমাদের এই ভরপুর কামিয়াবি নসিব করেন, আমরা সবাইকে নিয়ে আসতে যেন পারি। সবাই যার যার বন্ধুকে দাওয়াত করবেন। আমরা এই যে তাফসির শুনতে এসেছেন, আপনাদের ক্ষতি হয়েছে, লস হয়েছে? এজন্য আমরা তাফসিরে আসবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমি দিল থেকে সবসময় দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন মানুষ দ্বারা মানুষ ষড়যন্ত্র করে ফেতনা করে বিপদ আপদ থেকে আল্লাহ যেন দূরে রাখেন, হামলা মামলা ষড়যন্ত্র অন্যায় অনাচার থেকে আল্লাহ যেন দূরে রাখেন। জোরে বলেন আমিন। আর যারা এই সমস্ত ষড়যন্ত্র করে আল্লাহ যেন তাদেরকে হিদায়ত দান করে। আর যদি আল্লাহর কাছে হিদায়ত না থাকে, এই সমস্ত যারা মিথ্যা মামলা দেয় হামলা দেয় ষড়যন্ত্র করে আল্লাহ যেন তাদেরকে নমরুদ ফেরাউনের মতো ধ্বংস করে দেয়। আওয়াজ করে দিল থেকে সকলে পড়েন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বাঁচিয়ে রাখো, আমরা ভালো থাকতে চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। এই যে আমি এতক্ষণ কথা বললাম, কার কার বিরুদ্ধে বলছি, কার পক্ষে বলছি? আমরা কোরআনের কথা শুনছি, এখানে আর কিছু নেই। আমরা বুঝি কোরআন সুন্নাহ, এর বাহিরে কিছু নেই, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাদেরকে নামাজি বানান, আমাদেরকে ভালো মানুষ হিসেবে কবুল করেন, আমরা ভাই ভাই হিসাবে চলব। আর আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, আল্লাহ যেন বিপদ আপদ থেকে বাঁচায় রাখে, মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচায় রাখে, এই জবানটাকে যেন দিনের জন্য আল্লাহ কবুল করে নেন, পৃথিবীর মানুষ যেন ষড়যন্ত্র করে এগুলা বন্ধ করবার সুযোগ না পায়। আর যদি মরে যায় আল্লাহ যেন এর থেকে ভালো মানুষকে দিয়া দিনের খিদমতের জন্য কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله إن الله غفور رحيم اللهم آمين
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفرات وقنا عذاب يوم القيامة اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي گناہگار دل معاف کرنے والا اے وباب دے وباب دور کرنے والا এই ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করনে ওয়ালা আই অশান্তি দিল রে শান্তি দেনে ওয়ালা অমনি গোটা জিন্দগির গুনার বুঝা মাথায় নিয়া গোটা জীবন ঘুরাইয়া ঘুরাইয়া জীবনের শেষ দিকে সে তুমি মুনিবের দরবারে হাজির হয়ে গেছি আয় আল্লাহ অমুনিব আমরা জীবনে যত অপরাধ করছি এতগুলা মানুষকে সামনে নিয়ে একে অপরকে সাক্ষী রেখে তওবা করলাম নিবরে তোমার পায়ে ধরি তুমি আমাদের মাফ দিয়ে দাও ইয়া আল্লাহ তুমি তো জাহান্নামকে যেভাবে ভয়ঙ্কর সাজাইছো আমাদের তুমি যদি জাহান্নামে ফেলে দেও বাঁচাবার কেউ নাই আয় আল্লাহ তোমার জাতে ইজ্জতের কসম তোমার পায়ে ধরি আমাদের মাফ করে দাও আয় আল্লাহ কুরআন প্রেমিক মানুষগুলা কুরআনের তোমার কুরআনের প্রেমে পাগল হয়া সব কিছু ফেলে দিয়া পাগলের মতো মসজিদে বসে আছে আমি জানি এই মজলিসের সব থেকে বড় গুনাহগার আমি আল্লাহ এই মানুষগুলার ওসিলায় মাফ করে দাও আয় আল্লাহ চক্ষু বন্ধ করলে দেখি কবরের ভিতরে আয় আল্লাহ আগুন দাও দাও করে জ্বলতেছে আমাদের যে কেউ নাই তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও একটাবার তুমি আমাদের দিকে রহমতের নজর দিয়া নারিন্দার বিনোদ বিবির দিকে তাকাও আয় আল্লাহ আমাদের কণ্ঠের আওয়াজকে তুমি মদিনায় পৌঁছাইয়া দাও
আল্লাহ আমাদের গুনার কারণে গাড়ির চাকার নিচে ফালাইও না, আগুন দিয়া জ্বালাইও না, পানির মধ্যে ডুবাইও না, আলসার ক্যান্সার দিও না, প্যারালাইসিস বানাইও না, হার্ট অ্যাটাক কিডনি ড্যামেজ করে দিও না, ব্রেইন স্ট্রোক বানাইয়া বিছানায় ফালাইয়া দিও না। তোমার পায়ে ধরি দুনিয়া পাবলিক দিয়ে আমাদের বেইজ্জত করাইও না। ইয়া আল্লাহ অন্যায় হামলা মামলা জেল জুলুম থেকে আমাদের বাঁচাও, জালিমের জুলুম থেকে আমাদের বাঁচাও, হিংসুকের হিংসা থেকে আমাদের বাঁচাও। আমরা যারা হাত উঠাইছি আমাদের সবার দোয়াকে কবুল করে নাও। যে ভাইগুলার চাকরি নাই পেরেশান, তুমি চাকরির ব্যবস্থা করে দাও। যাদের ঘরে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ তোমার কুদরত থেকে শিফা দিয়া দাও। আমাদের পরিবারে যারা অসুস্থ শিফা দান ফরমাও। আমাদের বাচ্চাদেরকে আলিমে বাবল হাফিজে কুরআন বানাও। ইয়া আল্লাহ আমার মা তো অসুস্থ, তোমার কুদরত থেকে শিফা দিয়া দাও। আমরা যারা অসুস্থ আমাদের সবাইকে তুমি বাঁচাইয়া দাও। আমরা যারা হাত উঠাইলাম, তুমি জানো আমাদের বাড়ি কারো এক জায়গায় না, বিভিন্ন জায়গা থেকে জমা হয়েছি। তুমি বলছো আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তুমি বলছো তোমরা জমা হই আমার কাছে একসাথে বলো আমি মাফ করে দেব। আল্লাহ তুমি বলছো তোমরা জমা হও একসাথে বলো মাফ করে দেব। ইয়া আল্লাহ আমাদেরকে আজকে রাত্রে মাফ করে দাও, আমাদের নাম ধরে ধরে মাফ করে দাও। আয় আল্লাহ আমার মতো কত হতভাগা যুবক আছে, গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে, কিন্তু কলিজার ঠুকরা বাবা নাই। আল্লাহ আমাদের যাদের বাবা নাই, বাড়িতে গেলে দিল খুলে একটা বার আব্বা বলে ডাক দেওয়া যায় না, খিওয়ার বুকের সঙ্গে জড়াইয়া ধরে না, রাস্তায় আর কেউ অপেক্ষা করে না। আমাদের যাদের বাবা নাই, বাবার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও। আল্লাহ জীবনে যত নেক আমল করেছি সবগুলা বাবাকে হাদিয়া করে দিলাম, এর ওসিলায় বাবার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও। আল্লাহ আমাদের যাদের বাবা বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দাও। আমাদের জনম দুখিনী দরদি মা, যাদের নাই কত সন্তান বাড়িতে গিয়ে দেখে মায়ের চোখের চশমা টেবিলের উপরে আছে, মায়ের হাতের লাঠি ঘরের কর্নারে আছে, মায়ের শোয়ার বিছানা আছে, কিন্তু মা নাই। আয় আল্লাহ যাদের মা নাই মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আমাদের যাদের মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আমরা দেখেছি বাড়িতে যদি বাবার সঙ্গে বেয়াদবি করি, বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি করি, মাইরা কোনো সময় রাগ করে পিঠাইয়া ঘর থেকে বের করে দেয়, সারাদিন বাহিরে বাহিরে ঘুরাইয়া সন্ধ্যার পরে কোনো জায়গায় স্থান না পেয়ে সন্ধ্যার পরে বাড়ির ঘরের পিছনের দরওয়াজায় গিয়া, পিছনের দরওয়াজায় যখন মা বলে ডাক দিয়েছি, মা দরজা খুলে বলছে বাবা রে, সবাই তাড়াইয়া দিতে পারে, আমি আমার নারী ছাড়া দনকে তাড়াইয়া দিতে পারি না।
এই মায়ের চাইতে তো কোটি কোটি গুণ মায়া তোমার বেশি, আয় আল্লাহ তোমার পায়ে ধরি আমাদেরকে তাড়াইয়ে দিও না। আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করে নাও, আল্লাহ আজকে আমাদের দোয়াকে কবুল করে নাও, আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচাও, ইয়া আল্লাহ আমাদের হায়াতের মধ্যে খাইরিয়তের ফয়সালা ফরমাও, আদম থেকে নিয়ে মুহূর্ত পর্যন্ত যত মমিন আর মমিনাত কবরে গেছেন মাফ কর। ইয়া আল্লাহ কিয়ামতের দিন যখন কেউ চিনবে না, আমরা যেন আমাদের বিশ্ব নবীকে না হারাইয়া যাও। صلى الله تعالى على النبي وعلى آله وصحبه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.